गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू माय बांग्ला ब्लॉग चैनल। तो कल के भाई और अमित मिले प्लान करे आमाके रात्रि बेला बोलछे जे आमरा प्लान करे निएछि कल के तुई फ्री राखिस आमरा एकटा जगह जाबो एखाने जाबो ओखाने जाबो। तो ओराई सब प्लान करे कि हबे कि ना हबे तोमरा सबई देखते पाबे दुर्गापूजा एसे गेछे। तो सब बांगालीदेर मतन आमराओ खुबी ओवर एक्साइटेड हये पड़ेछि। तो उइदाउट एनी फार्दर एडो चलो आजके दिनटाके स्टार्ट करा जाक। आई होप तोमादेर आजके ब्लॉगटा देखते खूब 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 भालो लागबे। एखन दिनटाके स्टार्ट करी। तो फटाफट गए फ्रेश होनी अमित एक बैरिए कथाए गे तुम्हारा गए देखो तीन फटाफट रेडी हो जा। সকাল সকাল আমি ফ্রেশ হয়ে এখন একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি দুর্গা ঠাকুরে ফলের অর্ডার দিতে হবে, সে ফল অর্ডার দিতে যাচ্ছি। অর্ডার দিয়ে আমার কিছু টুকটাক জিনিস কেনা আছে মধ্যমূল, আমি সেগুলো কাজগুলো মিটিয়ে একবার চলে আসবো। তো এখন যাওয়া যাক, বেশি লেট করবো না, কারণ আজকের দিনটা অনেক বড় হচ্ছে, অনেক কিছু প্ল্যান আছে, দর্শক জানতে পারবে। ফাইনালি রেডি হয়ে গেছে, এখন বেরাচ্ছি। ভাই অলরেডি এসে দাঁড়িয়ে আছে, তো দৌড়াচ্ছি রেডি। তো দেখে নাও ভাই এসে গেছে, ও স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়েছিল, ওখানে বন্ধু এসেছিল দেখা করতে। সানগ্লাস ফাংগ্লাস পরে ফর্মা দেখেছিস ছেলে? কিরে সানগ্লাস ফাংগ্লাস পরে নতুন হেয়ার কাট দিয়ে দুজনেরই নতুন হেয়ার কাট, এবারে লিটনের এবারে ভাই সেম হেয়ার কাট। এইবার তো অমিতরও শুধু এই হেয়ার কাটটা হলো না রে অমিত, বাদ বাকি দুজনের দেখ সেম হেয়ার কাট হয়ে গেছে। ঠাকুর দেখতে আছি মাথায় রাখি। হ্যাঁ হ্যালো হ্যালো নাকি হাতিবাগান কারিমসে। তো ওখানে গিয়ে তারপর ব্লগটা করছি। তো আমরা পৌঁছে গেছি হাতিবাগানে, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে আমার কলেজ ছিল পেছনে, কি বলছিস? ভাই আর অমিত সারাদিন শুধু গাড়ির গল্পই করে। তো এই পেছনে আমার কলেজ ছিল, আমি স্কটিশ চলছে পড়তাম, মাঝে মাঝে এখানে আসতাম শপিং করতে। এখন সেটা তো আসা হয় না, বাট আই মিস ইট, একদিন মানে আসবো, মানে পুজো পুজো কেটে গেলে একদিন ইচ্ছা আছে আসবো। হবে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমরা হেঁটে হেঁটে কারিমতে যাচ্ছিলাম, এর মধ্যে দেখা হয়েছে। বলছে হাই, আমি খুব খুশি হয়েছি দিদির সাথে দেখা, অনেকদিন হয়েছে, কিন্তু কবে এসব দেখতে পাচ্ছ যে কত ভিড় আছে, কখন আমরা ভেতরে গিয়ে বসতে পারবো সেটাই হচ্ছে কথা। এখানে ভাই আর অমিত আছে, অমিত এখন অর্ডার করা স্টার্ট করে দিচ্ছে, স্টার্টার অর্ডার করছে, তারপর মেন কোর্স। আমি বললাম যে এখনই অর্ডার করে দে, দেরি করিস না। এখানে ভাই অ্যাজ ইউজুয়াল ফোনে ব্যস্ত আছে, এই ফোনটা রাখ না। এখন ফাইনালি ভাই আর অমিত বসেছে অর্ডার দিতে, ওরাই হচ্ছে এক্সপার্ট খাওয়াতে, তোমরা সবাই জানো। এত খিদে পেয়েছো যে মানে মাঝে কত তাড়াতাড়ি অর্ডার দেবো। তো আমার সাথে এখন আছে, নাম বলে দাও। হাই আমি শেষি, অ্যান্ড আই লাভ ওয়াচিং প্রিয়াঙ্কার কন্টেন্ট, হার ব্লগ ইজ সো সো গুড, অ্যান্ড আমার ডেলি ডেলি মানে প্রিয়াঙ্কার ইউটিউব ব্লগ দেখতে খুব ভালোবাসি এবং ডেলি দেও কিছু আছে। হ্যাঁ ছোটো, ওর নাম হচ্ছে বেবো, অ্যান্ড শি লাভস ওয়াচিং আর ব্লগ। প্রিয়াঙ্কা ইউ হ্যাভ গ্রেট জব। এই দেখো সব থেকে সুন্দর দেখতে জিনিসটা ও নিজে নিজের জন্য অর্ডার করেছে, আর এইটা নাকি ভাইয়ের জন্য। কেন ভাইয়ের জন্য? কেন সকালে কিছু খাইনি বেশি, অ্যাসিডিটি হয়ে গেছে, ফেস লাগছে। তবে এক লাগে দেখো আমারটা দেখতে খুব সুন্দর। এখানে ড্রিঙ্কটা যেন নিয়ে একটু টেস্ট করি। আমি টেস্ট করে শুধু দেখছি। হ্যাঁ কর, টেস্ট কর, ভালো লাগে? হ্যাঁ হাফ হাফ করে খেয়ে নে, অনেকটা আছে না। তুই কাটি পুরোটাই খেয়ে নে, আমি জানি তুই পুরোটাই খাবি। এই দেখো অমিত আমাকে কিভাবে ছোট করছে দেখো, বলছি কি আমি বলছি কি চল তাহলে আমরা শিবভূমি ঠাকুরটা দেখি। বলছি তুই পারবি না। কেন পারবো না? কেন আমি এখানে 1 কিলোমিটার হাঁটতে পারলি না? 1 কিলোমিটার ওখানে আমি যাইনি তোর সাথে, একবার শিবভূমিতে গেছিস, তাহলে বলছিস কেন তুই আজকে পারবি না? হ্যাঁ চল চলে, ঠিক আছে তুই আমাকে আরো আনফিট বলি, সব থেকে আনফিট তুই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চল, দেখা যাবে, লোকে দেখতে পাবে আজকে, চল নিজেরাই যাবে না, ঠিক আছে? এত লেজি এই দুটো নিজেরাই যায় না, তারপর আমার নামে দোষ দেয়। আবার পর শরীর ছেড়ে যাবে, এটা এটাই হচ্ছে কথা। ঠিক আছে আমাদের ফার্স্ট ডিশ, এন্ড আস্তে না আস্তে ভাই নিয়ে খাওয়াও স্টার্ট করে দিয়েছে। আমি শুধু ওয়েট করছিলাম কখন এই ভিডিওটা তুলবো, নিয়ে শুরু করে। তুই ওয়েট করিস না, তুই ওয়েট করলে আমার অপমান। এখানে রিয়াঙ্কা খেতে ব্যস্ত, আমাদের সেকেন্ড ডিশ চলে এসেছে, চিকেন মালাই টিক্কা, উপরে মালাই দিয়ে দিয়েছে। আকাশ ওখানে ব্যস্ত, ভাই একটা ফটো তুলেছে খাবারের, এরম করে এরম করে এরম করে আকাশ ওটা করে, ওটা ট্রেডমার্ক, ওটা করবেই, খাবার আছে ফটো তুলবেই।
এন্ড বলো যে কোন খাবারটা ছাড়া ভাইয়ের আর অমিতের মানে ভাইয়ের আর অমিতের শেষ হয় না দিন কোন খাবারটা তোমরা পজ করে একবার কমেন্ট করো এন্ড যারা কমেন্ট করে আবার চলে এসো তাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এইদিকে দেখো ভাই স্টার্টও করে দিচ্ছে মানে ওয়েটও করতে পারছে না ও এটা হচ্ছিল আমাদের পুজো আউটিং তাই আমরা মন ভরে খাচ্ছি আজকে আমিও বিরিয়ানি অর্ডার করেছি আমি চিকেন বিরিয়ানি অর্ডার করেছি ওরা মাটন বিরিয়ানি অর্ডার করেছে তার সাথে অনেক কিছু অর্ডার করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও তোমরা দেখতে পাচ্ছ ভাই ফটো তোলা স্টার্ট হয়ে গেছে এই কি কি অর্ডার করেছি বলে দিই আমি তো জানিও না আধা নাম মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি মটন কোরমা চিকেন জাহাঙ্গিরি আর এটা আরেকটা মটন কোরমা তো এতগুলো ডিশ অর্ডার করেছে স্যালাড সবসময় আমাদের লাগেই লাগে কেমন খাচ্ছিস ভাই ভাই কি বলছে শোনো বলছি কি দিদি ভাই দাদি করে একটা বলে দিয়ে পার্সেল হবে কেন আমি রাত্রিবেলাও খাবো শুনেছিস বলছে রাত্রিবেলা আমি এটা খেয়ে আর ভাই দেখে ভাত খেতে পারবো না বিরিয়ানি চাই সত্যি বিরিয়ানিটা এত ভালো যায় পুরো লাইট না বল আজকে রিয়াঙ্গা মন দিয়ে খাচ্ছে কোনো কোনো কথা বলবে না যে সবকিছু মন মতো খাবার পেয়েছে আজকে ভালো লাগে আমি খাই আর পুজো কাজে তো বেশি করে খাই খাও সাবস্ক্রাইবারদের সাথে দেখো সবাই হাই বলে দাও কাকিমা বলেছে যা আগে কথা বলছে আমাদের খাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তার সাথে প্রচুর গল্প চলছে আর এরা বলছে কি খুব বেশি খেয়ে নিয়েছি মনে হচ্ছে না রিয়াঙ্কার কোথাও যেতে পারবো এইভাবে এই দুটো আমাকে ঠকায় কোনো কিছু হবে না তোরা কিন্তু প্রমিস করে এসেছি যে ঘুরতে নিয়ে যাবি ঠিক আছে মুন্দু হিলাস না বলছে পাড়ার ঠাকুর দেখে না দেখেছিস কি শয়তান তুই ওকে উস্কেছিস আমি যেন মুখ করিস না পাচ্ছি না বলে আবার কিন্তু সুইট ডিশ অর্ডার করেছি দুটো দেখো দেখো বিশ্বাস করো এরা দুজন কিন্তু নাটক করছে এখন না নিজেদের কাছ থেকে দেখছি নিজেদের কাছ থেকে কি যে এসে খাবে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কি আর যাওয়া লাগবে না চল পাড়ায় যাই পাড়ায় গিয়ে ঠাকুর দেখে নেবো একবার মা বাড়ি পাড়াতেও চলে যাবো এইসব বলছে এখন যদি পেটে জায়গা না থাকে তাহলে সুইট ডিশ অর্ডার করতে হবে সুইট ডিশ অর্ডার করেছে আমি এখন হাসছি কেন বলতো ভাই ডেকে জিজ্ঞেস করছে গরম থামসাপ হবে গরম থামসাপ কোথায় পাওয়া যায় দেখেছি কি জিজ্ঞেস করছে বলছে গরম থামসাপ হবে এবার আমাদের লাস্ট ডিশ হয়ে গেছে যে ফিরনি দুটো কেন অর্ডার করেছি একটা আকাশ খাবে এখানে আর একটা বিরিয়ানি শেয়ার করে খাবো আমার তাহলে তো ঘুষ দিচ্ছে বলছে কি খেয়ে নিচ্ছি খুব পেট ভরে গেছে এখন মনে হয় ঠাকুর দেখতে যেতে পারবো এটা খা চল তোকে আমি পাড়ার ঠাকুর দেখাচ্ছি ভাই আর ও দুজনে মিলে এখন ফন্দি করছে ওরা আমাকে সকালবেলা কিভাবে বলেছে যে তোকে ঠাকুর দেখাবো এইভাবে এসছে এসে নিজেদের কাছে আগে কমপ্লিট করে দেখি সেটা খাওয়ার কাজটা আমাদের এখানে খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে অরিজিনাল জামা বলছি যে করিম সে করিম হচ্ছে এটা তো যদি এখানে আসি এখানে সব কিছু ট্রাই করতে হবে এখন তো অন্য মেনু চলে পুজো মেনু বাট ইফ ইউ কাম হিয়ার ইউ ডেফিনেটলি নিড টু ট্রাই দি মটন কোরমা অ্যান্ড দি মটন বিরিয়ানি বিরিয়ানি ইজ ফেমাস হিয়ার তোমরা এখানে বিরিয়ানির সাথে সাথে অন্য স্টার্টার্স আছে অনেক স্টার্টার্সগুলো ট্রাই করতে পারো আমরা যে স্টার্টার ট্রাই করি সেটা হচ্ছে চিকেন টাংরি কাবাব প্লাস চিকেন মালাই টিক্কা এটা রিয়াঙ্কা ফেভারিট মালাই টিক্কা আমার আমার যে টাংরি তা তোমরা স্টার্টার্সগুলো খুব ভালো সেটা ট্রাই করো প্লাস মটন কোরমা ইজ মাস্ট যেটা ট্রাই করবে উইথ রুটি আমরা এখানে উইথ বিরিয়ানি খেয়েছি তো প্লিজ তোমরা রুটি দিয়েও খেতে পারো মটন কোরমা ইজ টু গুড আমার একটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে আমার মনে হয় ও আর ভাই মিলে কালকে রাত্রিবেলা এটাই প্ল্যান করেছে দিদি ভাইকে বোকা বানায় চলো বলি যে আমরা ঠাকুর দেখতে যাবো বলে এখানে আসবো খাবো দাবো বাড়ি চলে যাবো আমার কোনো ব্যাপার নেই এবার আমি ডিরেক্টলি বাড়ি যাবো কেন বলতো আমরা নিজেরা আমি আমাকে কিছু বলিনি বলছি কি আমি আর আকাশ প্ল্যান করেছি আমার বলছে এই দুটো মিলে ইচ্ছা করে এরকম প্ল্যান করেছি কে বলছে কি তুমি রিয়াঙ্কা না আমি হ্যাঁ কে দেখে সেটা তো বলো মা দেখে ফার্স্ট প্যালেট কাকিমা এখান থেকে হ্যালো বলে দিলাম যখন আমরা কলেজে পড়তাম ঠিক আছে তখন আমরা হাজিবাগানে খুব আসতাম হ্যাঁ ঠাকুর দেখতে এবার একদিন বেরিয়েছি আমি মধু পুনাম সবাই ছিলাম হ্যাঁ আমরা ঘুরছি 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 এবার আমি আর মধু আর পারছি না কি করবো আর পুনাম কিরম বলে তো মানে একটা দুটো দশটা পনেরোটা কিছুতেই থামছেই না সে ঠাকুর দেখেই যাচ্ছে এখান থেকে ওই প্যান্ডেল ওই প্যান্ডেল লাস্টে আমি আর মধু কি করেছি জানিস অমিত আমরা পালিয়েছি বলছি কি পেটটা খুব খারাপ লাগছে বলে এই সামনে মেট্রো স্টেশন আছে ওখান থেকে মেট্রো ধরে তারপর ট্রেন ধরে আমি আর মধু পালিয়ে গেছিলাম একদিন চটি ছিঁড়ে গেছিলো একদিন এরকম মিথ্যে কথা বলে পালিয়েছি এই করতাম এখন পুনাম তো একটুখানি কম ঠাকুর দেখে বাট অন্য টাইমে তো মানে পঞ্চাশটা ঠাকুর দেখে তুমি ভাবতে পারবে না আসে 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 পরে চলছে আসে আসে তো যেটা বলছিলাম তোমাদেরকে কলেজ লাইফ স্কুল লাইফের অনেক মেমোরিজ আছে ঠাকুর দেখা ঘুরতে যাওয়া রাস্তায় বসে একটুখানি বা কিছু খাওয়া ফুচকা খাওয়া ডিফারেন্ট ডিফারেন্ট মণ্ডপে যাওয়া যখন আর হাঁটতে পারছি না তখন মিথ্যে কথা বলে পালিয়ে যাওয়া অনেক মেমোরিজ থাকে পুজোতে এবারও চেষ্টা করবো একদিন যদি এক ঘন্টার জন্য হয় সব বন্ধুরা একটুখানি মিট করবো বা সবারই এখন পুজোতে প্ল্যান থাকে আগের মতো রকমভাবে আমরা পঞ্চাশটা ঠাকুর দেখতে বেরানো আর হয় না ওটা কলেজ লাইফ স্কুল লাইফে তো বেরাতাম না বাট কলেজ লাইফে ওটা পসিবল ছিল কলেজ লাইফে পরও দু চার বছর আরও বেরিয়েছি বাট এখন মনে হয় কি আর পাচ্ছি না টায়ার্ড হয়ে গেছে এরকম মনে হয় দেখো ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে
সুন্দর লাগছে বল দেখতে ঠাকুরের দর্শন হয়ে গেল কি সুন্দর লাগছিল এখানটায় এই দেখো পেছন থেকে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ কি সুন্দর লাগছে দেখ দিদার সাথে দেখা করতে এসেছি বলে চল একটু দিদার ওখানে যে সবাই মিলে একটু আড্ডা দেবো তখন যাওয়া যাক কে এসে আমার দরজা খুলছে বিদায় দেখাচ্ছি দেখাচ্ছি দাঁড়া দেখো কে দরজা খুলছে এই দেখো যে দরজা নক করেছে এসে দরজাটা খুলে দিল ভিতরে যাওয়া যাক আর শুয়েও পড়লো আমাদের এখানে আড্ডা দেওয়া হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরোচ্ছি নিমন্ত্রণ করাও হয়ে গেছে টাটা টাটা দিদা সাবধানে যাবি দিদাও ছাড়তে যাচ্ছে টাটা তো এখন আমরা মামা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে এখন অমিত নাকি আমাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাবে বলেছে এবার সেটা আদৌ নিয়ে যাবে কি যাবে না এই জন্য তো এখন যাওয়া যাক চল বলছে এখানে ঠাকুর দেখলে শ্রীভূমি দেখতে লাগবে এটা মানে অমিত শিখিয়ে চোখে ঠাকুর দেখে বেরিয়ে গেছি আই এম ভেরি হ্যাপি কি ফাইনালি অমিত নিয়ে এসেছে না হলে আমার মনটা খারাপ লাগতো কতবার বলেছি আর কতবার ওখানে বলছে কি চল চল যাই বলে নারা যেতে পারবো না এখন সুমন বলছে চল আমরা আইসক্রিম খাই তাই আমরা আইসক্রিম খেতে এসেছি রিয়াঙ্কা দি কেন বলছিস তুই আমাকে হট করে তোর কি হয়ে গেছে তুই রিয়াঙ্কা দি বলছিস আমাকে তুই আর দিদি বলতে পারিস ওরে বাবা তো আমরা এখন আইসক্রিম খাচ্ছি তুই আর দিদি লাগে তুই আর তুই হ্যাঁ তুই আর তো আজকে সুমন আমাদের সবাইকে আইসক্রিম ফ্রি দিয়েছে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি টাটা আবার দেখা হবে ও কালকেই দেখা হবে তো এখানে আইসক্রিম সবাই খাওয়ার স্টার্ট করবো অনেক সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছে সবাই হ্যালো বলে দাও ফাইনালি রিয়াঙ্গা এখানে আইসক্রিম খাওয়ার টাইম পেয়েছে আর এখানে মাইকটা হালকা একটু কমে গেছে হ্যাঁ গলিয়ে খাও আচ্ছা আইসক্রিম গলিয়ে খাই ছোটবেলা স্কুলেও আমাকে সবাই বলতো আইসক্রিম কেন গলিয়ে খা আমার ভালো লাগে গলিয়ে খেতে সভাপতি নাকি মেম্বার সুমন এখন কি কি ফটো তুলেছে সেগুলো আমাদেরকে দেখাচ্ছিল এসে গেছি অ্যান্ড দের ইজ এ স্লাইট চেঞ্জ অফ প্ল্যান এইমাত্র কাকুকাকিমার সাথে গল্প করছিলাম অ্যান্ড বললো যে কালকে সকালবেলা আমাদের বাড়িতে ঠাকুর এসে যাবে যেটা কিনা ষষ্ঠীর সকালবেলা আসে সেটা কালকেই চলে আসবে কেন কারণ ষষ্ঠী এবার শনিবার পড়েছে অ্যান্ড শনিবার নাকি ঠাকুর আনবে না মানে তার আগে মানে শনিবার
শনিবারে নাকি ঠাকুর আনে না, এটা কাকু কাকিমা বললো। তো কালকে ঠাকুর আসবেন, কালকে আমার বাড়িতেও পুজো আছে, যাই কিনা জানো না, আমার বাড়িতে পঞ্চমী দিন ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছিল, তো কালকে সেই পুজোটাই। তো সামহাও দুটোকেই ম্যানেজ করতে হবে, সকালবেলা আগে ঠাকুর আসবে, তারপরে আমি আমার বাড়িতে যাবো, আমরা সবাই মিলে যাবো ওখানে গিয়ে, তারপর পুজোতে ইনভিটেশন আছে, দুপুরবেলা লাঞ্চেরও ইনভিটেশন আছে, সেইগুলো করবো। তো কালকের দিনটা একটু হেক্টিক হবে, বাট আই এম শিওর আমি ম্যানেজ করে নিতে পারবো, সব দিকটাই আমি সামলে নিতে পারবো। আজকে ব্লগটাকে এখানে এন করছি, এই হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে মজা লেগেছে। এরপরে সব কটা পর্ব পুজো ব্লগ আসতে চলেছে, ভেরি হ্যাপি, ভেরি এক্সাইটেড। তোমাদের একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে এখন বেজে গেছে রাত্রি, দেখতে পাচ্ছ 1:30 বাজে, অ্যান্ড আমি আর অমিত দুজনেই কাজ করছি, অমিত এখানে কাজ করছে, আমিও বসে এডিট করছি, হয়তো আরেকটু টাইম লেগে যাবে। আজকে যত রাত্রি হোক আমরা সব কাজগুলোকে কমপ্লিট করে শুতে চাই, কারণ কালকে সকালবেলা একদম সকালে 6:30-7টা থেকে কাজ স্টার্ট হয়ে যাবে, তো সকালবেলা উঠে এডিট করা বা কোনো কাজ করা পসিবল হবে না। তো একটু রাত্রি হলেও সব কাজ কমপ্লিট করে ঘুমাবো, আর কালকের থেকে পুজো ব্লগ দেখবে। আজকে তোমরা পুজো ব্লগ আজকে থেকে স্টার্ট হয়ে গেল, তাই হোক তোমাদের সবকটা ব্লগ দেখতে ভালো লাগবে, আমারও পুজো ব্লগ গুলো বানানোর জন্য আমি খুব এক্সাইটেড, সব কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য খুব এক্সাইটেড। এনিওয়েজ ভিডিওটা ভালো লাগলে কি করবে তাকে বলে দে, খুব শিখে দেখাবে কালকে তো ব্র্যান্ড নিউ ব্লগ, খুব 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 পজিটিভ, বাই।